সিলেটে বাবা মা হত্যার দায়ে ছেলেকে ফাঁসির রায় দিয়েছে আদালত। দারা জজ আদালতের সিনিয়র বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান রাহেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আব্দুল করিম খান ওরফে ঠাকুর মনার ছেলে। রায় মৃত্যুদণ্ডের পাশাপাশি রাহেলকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। 2020 সালের 27 মার্চ সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা আব্দুল করিম খান ও মা মিনারা বেগমকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আতিকুর রহমান রাহেল। এই ঘটনায় আসামির ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।